নবম শ্রেণী বা তার ঊর্ধ্বের 2021-22 শিক্ষাবর্ষে প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের স্কলারশিপ প্রদান সংক্রান্ত শর্তাবলী। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এই শর্তাবলী জানব, আবেদনপত্র কোথা থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন সেটা আমরা জানব, আবেদনপত্রটিকে আপনারা কিভাবে পূরণ করবেন এবং কোথায় আপনারা আবেদনপত্র জমা করবেন, এই সমস্ত বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব। অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার, আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল, আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ। 2021-22 শিক্ষাবর্ষে জনশিক্ষা প্রসার অধিকার পৃথক প্রদেয় স্কলারশিপের জন্য নির্ধারিত ফর্মে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। কেবলমাত্র দৃষ্টি প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী, অস্থি সংক্রান্ত প্রতিবন্ধী এবং মানসিক প্রতিবন্ধীরা নিম্নলিখিত শর্ত সাপেক্ষে এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন। যথোপযুক্ত কর্তৃপক্ষ কৃতক প্রদত্ত প্রতিবন্ধকতা বিষয়ক শংসাপত্রের অনুলিপি আবেদনপত্রের সাথে আপনাদের সংযোজন করতে হবে বা দিতে হবে। দরখাস্তকারীর পিতা মাতা অথবা অভিভাবকের যৌথ পারিবারিক বার্ষিক আয় অনধিক 2 লক্ষ টাকা হতে হবে। ছাত্রছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং IFSC কোড আবেদনপত্রে উল্লেখ করতে হবে। অব্যবহৃত পূর্বের শ্রেণীর চূড়ান্ত পরীক্ষায় ন্যূনতম 40% নাম্বার পেতে হবে। মিউজিক অথবা ভোকেশনাল কোর্সের ক্ষেত্রে রাজ্য অথবা কেন্দ্রীয় সরকার বা স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান, শিল্প প্রতিষ্ঠানে ট্রেনিং বা অ্যাপ্রেন্টিসশিপও এর অন্তর্ভুক্ত। আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র সহ 15ই ডিসেম্বর 2021 মধ্যে যে কোনো কাজের দিনে সংশ্লিষ্ট জেলা জনশিক্ষা প্রসার আধিকারিকের কার্যালয়ে জমা করতে হবে। রাজ্য অথবা কেন্দ্রীয় সরকার প্রদত্ত অনুরূপ স্কলারশিপ এই অর্থবর্ষে পেয়ে থাকলে এই ক্ষেত্রে আবেদন করতে পারবেন না। এই বিষয়ে কিছু জ্ঞাতব্য থাকলে সংশ্লিষ্ট জেলা জনশিক্ষা প্রসার আধিকারিকের কার্যালয়ে যোগাযোগ করা যাবে। তো এই হলো সেই আবেদনপত্র। আর আবেদনপত্র পূরণ করার জন্য প্রথমে আপনাদের এখানে পাসপোর্ট সাইজের রঙিন ছবি চেটাতে হবে। প্রথমে আবেদনকারীর নাম, তার পিতার নাম, তার জন্মের তারিখ, তার অক্ষমতার প্রতীক, আবেদনকারী প্রতিবন্ধীর অক্ষমতার শতাংশ কত সেটা এখানে, তার জাতি কি, সাধারণ তপশিলি নাকি তপশিলি উপজাতি নাকি অনগ্রসর শ্রেণী সেটা এখানে লিখতে হবে, তার স্থায়ী ঠিকানা যেমন গ্রামের নাম, থানা, জেলা, মোবাইল নাম্বার, এখানে পোস্ট অফিস, তার নিচে পিনকোড, রাজ্য এবং যদি আপনারা ইমেল আইডি দিতে চান দিয়ে দেবেন, শেষ পরীক্ষার নাম, পাশের সাল, প্রতিষ্ঠানের নাম ও পূর্ণ ঠিকানা, এখানে প্রাপ্ত নাম্বারগুলির শতাংশ, শেষ ক্লাস থেকে বিদ্যালয়ের তারিখ, মার্কশিটের প্রত্যায়িত কপিগুলি আপনাদের সাথে সংযুক্ত করতে হবে। এবার আবেদনকারীর বর্তমান পঠনের বিবরণ, বর্তমান প্রতিষ্ঠানের নাম এবং তার সম্পূর্ণ ঠিকানা, বর্তমান ক্লাস ও কোর্সের নাম, বর্তমান ক্লাস বা কোর্সের যোগদানের তারিখ, হোস্টেলার অথবা ডে স্কলার কিনা সেটা হ্যাঁ অথবা না করে আপনাদের জানাতে হবে, ব্যাংকের বিস্তারিত বিবরণ যেমন ব্যাংকের নাম, এখানে অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংকের শাখার নাম এবং IFSC কোড, আগের বছর এই বৃত্তি পেয়েছেন কিনা হ্যাঁ অথবা না করে জানাবেন, যদি হ্যাঁ হয় তবে কত টাকা পেয়েছেন, পিতা অথবা অভিভাবকের পেশা, সকল উৎস থেকে আবেদনকারীর বার্ষিক পারিবারিক আয় কত সেটা এখানে আপনাদের লিখতে হবে, পঞ্চায়েত প্রধান অথবা স্থানীয় কাউন্সিলর অথবা BDO অথবা স্থানীয় MLA অথবা স্থানীয় MP বা গেজেটেড অফিসারের দ্বারা আয়ের সার্টিফিকেট আপনাদের এই আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। এবার এখানে একটি ঘোষণাপত্র দেয়া আছে, আপনারা একটু পড়ে নেবেন, তারিখ সহ আবেদনকারীর স্বাক্ষর এখানে। এবার এখানে তারিখ দিয়ে সিলমোহর সহ প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষর এখানে হবে। এবার আমরা জানবো এই আবেদনপত্র আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন, পাশাপাশি এই নোটিফিকেশনটিকেও আপনারা কোথা থেকে ডাউনলোড করতে পারবেন। তো ডাউনলোড করার জন্য আমরা সরাসরি চলে যাব
পূর্ব মেদিনীপুর জেলার অফিসিয়াল ওয়েবসাইটে, আর যেটা হলো purbomedinipur.gov.in। আপনারা গুগলে গিয়ে পূর্ব মেদিনীপুর লিখে সার্চ করলেই এই ওয়েবসাইটের লিংক পেয়ে যাবেন। ক্লিক করে সরাসরি আপনারা এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। পেজের একটু নিচের দিকে এসে এখানে হোয়াটস নিউ নামে একটি অপশন পাবেন। সেটিতে আপনারা যখনই ক্লিক করবেন দেখবেন দুই নাম্বার একটি অপশন আপনারা পাবেন, যেটি হলো অ্যাপ্লিকেশন ফর্ম ফর স্কলারশিপ টু দ্য স্টুডেন্ট উইথ ডিসেবিলিটিস। দেখতে পাচ্ছেন 2021-22 এই নোটিফিকেশন, সরাসরি আপনারা এখানে ক্লিক করবেন। এবং আপনারা এখানে আরেকটি লিংক পাবেন, এখানে ক্লিক করলেই আপনাদের কাছে কিন্তু এই পিডিএফ ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। আপনারা ডাউনলোড করে নেবেন এবং ওপেন করলে পরে আপনারা প্রথমেই ইংলিশে সমস্ত তথ্য পাবেন। পেজের একটু নিচের দিকে আসলে পরে আপনারা বাংলায় সমস্ত তথ্য পাবেন। আরেকটু নিচে আসলে আপনারা ইংলিশ অ্যাপ্লিকেশন ফর্ম দেখতে পাবেন। এবং আরও একটু নিচের দিকে আসলে পরে আপনারা বাংলায় আবেদনপত্র দেখতে পাবেন। তো এটিকে আপনারা ডাউনলোড করে নিয়ে প্রিন্ট আউট করে নিয়ে আবেদন করতে পারেন। তো এই ছিল বন্ধুরা আজকের এই ভিডিও। আশা করছি ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।